নতুন বছরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্যের অভিযোগ, মানা হচ্ছে না নীতিমালা, অসহায় অভিভাবক। আমরা মনে করি একটা বার্ডেন এবং সরকারের এই বিষয়ে মনিটরিং থাকা দরকার। শিক্ষার মানটা এখন টাকার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যাদের টাকা আছে তারাই ভালো স্কুলে পড়বে আর যাদের টাকা নাই তারা পড়বে না। এখনো কমেনি শীতের দাপট, খেটে খাওয়া মানুষের দুর্বিষহ জীবনযাপন। রাজধানীর রূপনগরে অবৈধ দখলে থাকা প্লট উদ্ধারে অভিযান, তুরাগ তীর দখলমুক্ত করছে বিআইডব্লিউটিএ। ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্বের জেরে বন্ধের পথে দুটি গ্যাসকূপের খনন, বাপেক্সের সঙ্গে চুক্তি বাতিলের হুমকি, আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রতিমন্ত্রীর। সময় সংবাদে সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। নতুন বছরে শিক্ষার্থীদের ভর্তি কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে ভর্তি বাণিজ্য। সরকারের নীতিমালা মানছে না বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে এ খাতের অনিয়ম রোধ করতে মাঠ পর্যায়ে কাজ করছে 11টি টিম। পিঙ্কি আক্তারের রিপোর্ট। রাজধানীর বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে একজন শিক্ষার্থীকে মোট 25,000 টাকা দিতে হচ্ছে, আর এই টাকায় শিক্ষকদের বেতন থেকে শুরু করে যুক্ত করা হয়েছে শিক্ষার্থীদের ক্লাস পার্টির খরচও। ভর্তি বাণিজ্যের এ চিত্র রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। নীতিমালায় বলা আছে মেট্রোপলিটন এলাকায় নন এমপিও ও এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভার্সনে ভর্তি ফি বাবদ সর্বোচ্চ 8,000 টাকা ও ইংলিশ ভার্সনে সর্বোচ্চ 10,000 টাকা নেওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ নীতিমালার তোয়াক্কা না করায় অসহায় অভিভাবকরা। এটা আমাদের জন্য আমরা মনে করি একটা বার্ডেন এবং সরকারের এই বিষয়ে মনিটরিং থাকা দরকার। অবশ্যই এটা অনেক বেশি এবং এটা দেখা যায় শিক্ষার মানটা এখন টাকার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা। মানে এখন মনে হচ্ছে যে যাদের টাকা আছে তারাই ভালো স্কুলে পড়বে আর যাদের টাকা নাই তারা পড়বে না। নিজেদের টাকায় চলতে হয় বলেই বাড়তি ভর্তি ফি দাবি স্কুলগুলোর। যেগুলি এমপি ভুক্ত প্রতিষ্ঠান আছে তারাও এর চেয়ে বেশি নিচ্ছে। আপনাকে বুঝতে হবে যে আমাদের এখানে স্টুডেন্ট এত কম, ভাড়া দিতে হচ্ছে মাসে অনেক টাকা, টিচার্স পেমেন্ট সবকিছু মিলে তারপরে আমরা হিমশিম খাচ্ছি। সর্বোচ্চ ক্লাসে 30,000 এবং সেটা আইটেম আছে নির্ধারিত। আমাদের যে খরচ, খরচ মেটাপ করতে পারি না আমরা। আমাদের স্কুলে লিফট আছে, প্রতিটা রুমে এসি আছে যেটা কোনো স্কুল কলেজে কোথাও নাই। এদিকে ভর্তি ফি বাবদ বাড়তি টাকা ফেরত না দিলেও অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের। আমাদের এখানে 11টি টিম আছে মাওসির পক্ষ থেকে। আমরা যেটা লক্ষ্য করেছি যে মূলত ঢাকা মহানগরীতে এই প্রবণতাটি আছে, ফলে আমাদের পক্ষ থেকে এই কমিটিগুলো সক্রিয় আছে। যদি কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই সে ব্যাপারে ব্যবস্থা নেব। বছর বছর স্কুলে ভর্তির বাড়তি খরচ গুনতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। রাজধানীতে গড়ে উঠছে নামে বেনামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, সেই সাথে বাড়ছে শিক্ষার্থী সংখ্যাও। আর শিক্ষার্থীদের এই শিক্ষা চাহিদাকে পুঁজি করেই এ ধরনের প্রতিষ্ঠান বছর পর বছর করে চলছে ভর্তি বাণিজ্য। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। 2 লাখ মা বোন এবং বীর মুক্তিযোদ্ধা, তাদের সকলের প্রতি আমার সালাম। শ্রদ্ধা জানাচ্ছি বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, ইআরএ-1 সহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদ সকল নৌ সেনাদের। অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট, যেদিন আমি আমার বাবা মা ভাই সব হারিয়েছিলাম। প্রিয়সুধীবৃন্দ, মুক্তিযুদ্ধ চলাকালে নৌ কমান্ডো গঠনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সূত্রপাত হয়। আমাদের মুক্তিবাহিনীর দুর্দশক নৌ কমান্ডোগণ চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর সহ চাঁদপুর, নারায়ণগঞ্জ নদীবন্দর এলাকায় হামলা চালিয়ে পাকিস্তানি শত্রুবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ তারা ধ্বংস করে। জীবনের উপর বাজি রেখে ইতিহাসে অপারেশন জ্যাকপট নামে তারা এই অভিযান চালায়। স্বাধীনতার পর প্রায় 0 থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নৌবাহিনী গড়ে তোলেন। তারই প্রচেষ্টায় দুটি পেট্রোল ক্রাফট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর 1974 সালে
বঙ্গবন্ধু শেখ মুজিব নৌবাহিনীর প্রধান ঘাঁটিসমূহকে একযোগে কমিশন প্রদান করেন। জাতির পিতা মাত্র 3.5 বছরে একদিকে যেমন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন, অপরদিকে দেশের প্রধান সমুদ্র ও নদীবন্দরগুলোকে মেরামত করে এবং আমাদের সমস্ত বন্দর এলাকায় যে মাইন পোতা ছিল পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক সেগুলি অপসারণ করে ব্যবহার উপযোগী করে দেন। তিনি আমাদের যে বিশাল সমুদ্র সীমা যেখানে আমাদের অধিকার রয়েছে সে অধিকার প্রতিষ্ঠার জন্য দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 প্রণয়ন করেছিলেন। আমাদের বিশাল এই সমুদ্র সীমা আমরা পরবর্তীতে যখন আওয়ামী লীগ 96 সালে সরকার আসে তখনই আমাদের সমুদ্র সীমা অর্জনের আমরা পদক্ষেপ নিই এবং দ্বিতীয় দফা 2009 যখন আমরা সরকার গঠন করি পুনরায়, এরপরই আমরা এই বিশাল সমুদ্র সীমা অর্জন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ 96 সালে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব গ্রহণের পর হতেই নৌবাহিনীকে একটি যুগোপযোগী ও অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেয়। সে সময় আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধ জাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজ সময়ের অপারেশনাল সক্ষমতাও বৃদ্ধি করি। 2009 সালে সরকার গঠনের পর জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে এর বাস্তবায়ন শুরু করি, কারণ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যার ফলে আমরা সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত নৌবাহিনীতে 27টি যুদ্ধ জাহাজ সংযোজিত করেছি। আমরা নৌবাহিনীর জন্য দক্ষ কমান্ডার উদ্ধারকারী দল তথা স্পেশাল ওয়ারফেয়ার ড্রাইভিং অ্যান্ড সার্ভিস কমান্ড এবং নৌবাহিনীর বৈমানিক দল বা এভিয়েশন উইং সৃষ্টি করেছি। 2017 সালে আমরা নৌবহরে 2টি অত্যাধুনিক সাবমেরিন সংযোজন করি। বাংলাদেশ নৌবাহিনীকে একটি পূর্ণ ত্রিমাত্রিক নৌবাহিনীতে আজ আমরা রূপান্তর করতে সক্ষম হয়েছি। '96 সালে প্রথম আমরা যখন সরকারে আসি প্রথম ফ্রিগেট অত্যাধুনিক ফ্রিগেট তখন আমরাই ক্রয় করেছিলাম নৌবাহিনীর জন্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার এবং আঞ্চলিক ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নৌবাহিনীতে উন্নত প্রযুক্তি ব্যবহার সক্ষমতা অর্জনে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে, যার ফলে উত্তরোত্তর এই নৌবাহিনী শক্তিশালী হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড 5টি পেট্রোল ক্রাফট ও 2টি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের মাধ্যমে দেশে যুদ্ধ জাহাজ নির্মাণের ক্ষেত্রে নতুন মাইল ফলক স্থাপন করেছে। সেখানে আরও 5টি পেট্রোল ক্রাফট নির্মাণ কাজ চলমান রয়েছে। নৌবাহিনী কর্তৃক পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড 6টি আধুনিক সমরাস্ত্র সজ্জিত বড় আকারের ফ্রিগেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। নৌবাহিনী 3 বাহিনীর জন্য IFF আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অ্যান্ড ফো সিস্টেম প্রস্তুত করছে। বাংলাদেশ নৌবাহিনী পর্যায়ক্রমে সামরিক নৌযানের বাণিজ্যিক নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও আশা করা যাচ্ছে, যার ফলে দেশীয় প্রযুক্তির বিকাশের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। সম্প্রতি ঢাকার খিলক্ষেত এলাকায় বা নৌজা শেখ মুজিব ঘাঁটি কমিশন করা হয়েছে। নৌবাহিনী বৃহৎ 2টি ঘাঁটি বা নৌজা শেরে বাংলা এবং সাবমেরিন ঘাঁটি বা নৌজা এটা যদি শেখ হাসিনার নাম দেওয়া হয়েছে আমার নাম কাজে দ্রুত এগিয়ে চলছে। তাছাড়া নৌসেনা নাবিকদের প্রশিক্ষণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম খুলনা নৌঅঞ্চলে মোট 22টি বহুতল ভবন ও সাভারে নৌবাহিনী টাউনশিপ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সকলের আবাসন সমস্যা যেটা সেটাও আমরা দূর করে দিয়েছি। সামরিক পরিমণ্ডল ছাড়াও নারী ক্ষমতায়ন বলপূর্ব বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আবাসন প্রকল্প সহ সুনীল অর্থনীতির বিকাশ ইত্যাদি বহুমুখী কার্যক্রমে নৌবাহিনীর ভূমিকা দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। দেশের তরুণ প্রজন্মের মধ্য থেকে সামরিক বাহিনীর জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক মানের সামরিক একাডেমি প্রতিষ্ঠা আমরা করেছি, যেটা আজকে সব থেকে আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু কমপ্লেক্স গত 2018 সালের 21শে মার্চ উদ্বোধন করা হয়। এই কমপ্লেক্সের মাধ্যমে নেভাল একাডেমিতে প্রশিক্ষণ সুবিধা আজ আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে, যে আকাঙ্ক্ষা জাতির পিতা করেছিলেন যে বিশ্বে একসময় এই একাডেমি
সারা বিশ্ব তাকিয়ে দেখবে আজকে আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি। প্রিয় মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসার বৃন্দ, আজ মিডশিপম্যান 2017 আলফা ব্যাচ ও ডিইও 2019 ব্যাচের 72 জন সম্ভাবনাময় কর্মকর্তা একাডেমির সীমানা পারে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছেন। দেশ মাতৃকার নিরাপত্তা রক্ষাতে আপনারাই হবেন এই নৌবাহিনীর ভবিষ্যৎ দিক নির্দেশক। বাংলাদেশ নৌবাহিনী দিবস উপলক্ষে নৌজওয়ানদের উদ্দেশ্যে 2074 সালে 10 ডিসেম্বর জাতির পিতা চট্টগ্রামে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের কিছু অংশ আপনাদের সামনে আমি উদ্ধৃত করতে চাই। কোড, আমার দেশের মানুষ আমার কথা শুনেছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ তোমরা যদি আমার কথা শোনো, যদি শৃঙ্খলা বজায় রাখো, যদি উপরওয়ালার হুকুম মানো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও এবং সৎ পথে থাকো, ইনশাল্লাহ দেখবে সোনার বাংলা সোনার বাংলাই হবে। আনকোড, আজকে যারা কঠোর প্রশিক্ষণের পর আপনারা আপনাদের কাজে যোগ দেবেন, সবসময়টা মনে রাখতে হবে সততা নিষ্ঠা একাগ্রতার সাথে আপনার দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনারা শপথ গ্রহণ করেছেন এবং সঠিক নেতৃত্ব আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে দেশের মান সম্মান আরও উজ্জ্বল করবেন। আমাদের সমুদ্র সীমায় রয়েছে অপার সম্ভাবনা, আমাদের এই সমুদ্র সম্পদ দেশের অর্থনীতিতে আমাদের কাজে লাগাতে হবে। তাছাড়া আমাদের নৌবাহিনী সবসময় প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনো পর্যায়ে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে, আমি ইচ্ছের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এখানে উপস্থিত রয়েছেন অভিভাবকবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সুযোগ্য সন্তানেরা আজ দেশ মাতৃকার সেবায় জীবন পণ শপথ নিয়ে নৌবাহিনীতে অফিসার পদে কমিশন পেয়েছে। এই গৌরবময় সাফল্যের অংশীদার আপনারাও, আমি আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা দোয়া করবেন আপনাদের ছেলেমেয়েরা যেন দেশপ্রেম ও বীরত্বের আদর্শ উদাহরণ হয়ে থাকে। প্রিয় প্রশিক্ষণার্থী অফিসার বৃন্দ, আজ আপনাদের চমৎকার কুচকাওয়াজ দেখে আমি মুগ্ধ। আপনাদের প্রাণবন্ত ও উচ্ছল তারুণ্য জাতিকে আশান্বিত করছে এই সুন্দর অনুষ্ঠান আয়োজনে। যারা কঠোর পরিশ্রম করেছেন আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা, সোনার বাংলা হিসেবেই আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ যেমন এগিয়েছে ঠিক তেমনিভাবে রাজনৈতিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো 2021 সালে, আর 2020 সালে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপন করব। 2020 সালের 17ই মার্চ তার জন্মদিন, আর 2021 সালের 26শে মার্চ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। আমরা মুজিব বর্ষ ঘোষণা করেছি, কাজে এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ আজকে যে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে তা অব্যাহত রেখে এই বাংলাদেশকে 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তাছাড়া শতবছরের প্রোগ্রাম আনিয়েছি 2100 সাল পর্যন্ত, ডেল্টা প্ল্যান 2100, বাংলাদেশে প্রজন্মের পর প্রজন্ম যারা আসবে তারা যেন সুন্দর উন্নত জীবন পায় সেই লক্ষ্য নিয়েই আমরা এই পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি, যা বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। আমি এটুকু বলবো যে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ নেভাল একাডেমির অব্যাহত অগ্রযাত্রা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সকলের জন্য আমার শুভকামনা রইল এবং সকলের জীবন সুন্দর হোক, উন্নত হোক, সফল হোক সেই কামনা করি। আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, সকলকে ধন্যবাদ। চট্টগ্রামের নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদে আরো থাকছে, দুর্নীতি থেকে বাদ পড়েনি প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ন্যাশনাল সার্ভিস কর্মসূচিও, রংপুরে বেতন ভাতা পাননি 1800 কর্মী।
গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা কমেনি। তবে দুপুরের দিকে ঢাকার আকাশে সূর্য দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া রাজধানী ঢাকা। এই মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই গন্তব্যে ছুটছে সাধারণ মানুষ। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও দু একদিন এই তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সারা দেশে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। দুপুরের পরে একটু সূর্য পাবে না, মেঘলাও থাকবে আর কি, একেবারে পরিপূর্ণ সানি ডে আজকে থাকবে না। বিশেষ করে রাজশাহী ডিভিশন, ঢাকা, খুলনা এগুলো একটু বেশি মেঘ থাকবে। রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা এই এলাকাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা আশা করছি আগামীকালকে এটার উন্নতি হবে এবং গ্রাজুয়ালি টেম্পারেচার বাড়তে থাকবে এবং 25 তারিখ সন্ধ্যা মানে বিকেলের পর থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত আপনার বৃষ্টির একটা সম্ভাবনা আছে। আজকে সর্বনিম্ন আমরা পেয়েছি যশোরে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতের খবর জানাতে ঢাকা শিশু হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে দিনাজপুরের রাজবাড়ির কাটাপাড়ায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। আপনি যেমনটি বলছিলেন যে দিনাজপুরে কিন্তু শীতের যে অবর্ণনীয় দুর্ভোগ এটা কিন্তু কোনো বিশেষণ দিয়ে বোঝানো যাবে না। আমরা দিন এবং রাতের যে তাপমাত্রার ব্যবধান খুব একটা কমেনি, আজকে সকালেও আমরা যেটা দেখেছি এবং আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এখন থেকে কিন্তু আপনার কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন অবস্থা দাঁড়িয়ে গেছে এবং তাপমাত্রার যে গতকাল যেটি ছিল আজকে কিন্তু 10.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এবং এই আমি এখন রাজবাড়ি যে কাটাপাড়া এলাকার এই এখানে দাঁড়িয়ে আছি, এই এলাকার মানুষের যে দুর্ভোগ, বিশেষ করে গ্রামেগঞ্জে মানুষ শীতে যে কষ্ট পাচ্ছে এই এই বিষয়টা, বিশেষ করে শীত নিবারণের জন্য তাদের যে গরম কাপড় যেটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু অনেকের নেই এবং আমরা দেখেছি যে তাদের যে ছেঁড়া কাঁথা বা লেপ এবং আগুন, খড়কুটোর আগুন, এটাই কিন্তু আপনার শীত নিবারণে তাদের একমাত্র ভরসা বলে আমরা দেখেছি। এবং এ পর্যন্ত আমরা যেটা বলবো যে আবহাওয়ার কিন্তু পরিবর্তন হচ্ছে, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে আবারও নাকি দিনাজপুরে এই অঞ্চলে মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে এবং গুড়িগুড়ি আপনার বৃষ্টির মতো আপনার বলা হচ্ছে এখানে আবহাওয়া অফিস। আর আমরা এই এই যে শীতের যে কষ্ট, সে কষ্ট বিশেষ করে আপনার বয়স্ক এবং শিশুরা কিন্তু শীতজনিত রোগে সবচেয়ে বেশি কষ্ট পায় এবং দিনমজুররা কিন্তু কাজের খোঁজে পায় না। তো যার দিনাজপুরে এ পর্যন্ত জেলা প্রশাসন প্রায় 1,20,000 আপনার গরম কাপড় এখানে বিলিয়েছে। তো আমার কাছে রাজবাড়ি এলাকার শীতের সর্বশেষ তথ্য এই ছিল। দিনাজপুর থেকে শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। এর আগে ঢাকা শিশু হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন। এদিকে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে। দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না এ জেলায়। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। খুব করুণ অবস্থা, ছেলে মেয়েদের 4-5টা কাপড় দিয়ে জড়ায় ধরে রাখা লাগতেছে। রাত্রি প্রচণ্ড ঠান্ডা, 6টা কাপড় গায়ে দিয়ে আছে, 2টো কম্বল গায়ে দিয়ে আছে। রাজধানীর রূপনগরে অবৈধভাবে দখল করা 474টি প্লট খালি করছে ভূমি মন্ত্রণালয়, পূর্ত বিভাগ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে টঙ্গীর তুরাগ নদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, সৃষ্টি উচ্ছেদ অভিযানটি এই মুহূর্তে শেষ হয়েছে বলে আমরা আপনাকে বলতে পারি। 23 একর এলাকায় এখানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত অধিদপ্তর তারা অভিযানটি পরিচালনা করেছে। এখানে যেটি বলা হচ্ছে যে এই জায়গাটি, অর্থাৎ এটি দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন তারা অবৈধ দখলে রেখেছিল। এখানে বাজার ছিল, অস্থায়ী স্থাপনা ছিল, স্থায়ী স্থাপনাও কয়েকটি ছিল, তো সব কিছুই ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে 23 একর এলাকা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক বড়
এলাকা নিয়ে যেই অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল বলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, তারা সেটিকে আজকে অবমুক্ত করতে এসেছে। অপরদিকে এখানে স্থানীয় লোকজন অর্থাৎ যারা এখানে দখলে ছিলেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা ধর্ম মন্ত্রণালয় থেকে ওয়াকফ এস্টেটের নামে এই জায়গাটি তারা বরাদ্দ নিয়েছিলেন, তারা সিটি কর্পোরেশনের যে ট্যাক্স সেগুলো তারা পরিশোধ করছিলেন, তাদের কাগজপত্র রয়েছে সেইগুলো তারা গণমাধ্যমের সঙ্গে উপস্থাপন করছিলেন, এমনকি হাইকোর্টে নিষেধাজ্ঞা রয়েছে এখানে কোনো ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা, সেই বিষয়গুলো তারা গণমাধ্যমের সামনে বলছিলেন স্থানীয় মানুষজন। তো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের যারা এখানে অভিযানটি পরিচালনা করতে এসেছিলেন তাদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, এছাড়াও নির্বাহী প্রকৌশলী রয়েছেন মোহাম্মদ শাহিন মিয়া, তার সঙ্গে আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলেছিলাম। তো তিনি যেটি জানিয়েছেন যে এখানে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো নিষ্পত্তি করেই তারা আজকে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করতে এসেছিলেন, এবং তিনি যেটি বলছেন যে এখানে এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ করা হয়েছিল কিন্তু পরবর্তীতে প্রভাবশালীদের মদদে আবারও এখানে দখল হয়েছিল। তিনি জানিয়েছেন যে 1996 সালে এবং সবশেষ 2008 সালে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল, সে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই জায়গাকে অবমুক্ত করা হয়েছিল, কিন্তু সে 2008 এর পর আজকে 2019 শেষ হতে চললো, এই দীর্ঘ কয়েক বছরে আবার ওই জায়গাগুলো দখল হয়ে গেছে এবং সে কারণে আজকে এগুলোকে তারা উচ্ছেদ করতে এসেছেন। তো এখানে আমি যেটি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জেনেছি সেখানে মানুষজন বসবাসের যেরকম ঘরবাড়ি ছিল পাশাপাশি এখানে কিছু বাজার দোকানপাট ইত্যাদিও বসানো হয়েছিল, তো সবকিছুই কিন্তু বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো মিরপুর রূপনগর থেকে আমার কাছে উচ্ছেদ এসেছিল সবশেষ খবর। তুরাকপাড়ে চলছে উচ্ছেদ অভিযান, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সেখানকার খবর জানতে যাচ্ছি তার কাছে। বাপ্পি রুমেল, আপনি জানেন যে রাজধানীর চারপাশে যে নদী রয়েছে সেই নদীর তীর দখলমুক্ত করতে BIWTA মাঝে মাঝে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, আজও তাদের একটি উচ্ছেদ অভিযান চলছে এবং এই অভিযানটি ঠিক এই মুহূর্তে রয়েছে আবদুল্লাপুর এলাকায়। আমি যদি আমার পেছনের একটু দৃশ্য দেখাই যে পুরো এলাকা একটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, অর্থাৎ আবদুল্লাপুরের এই জায়গাটিতে বড় একটি মাছের পাইকারি বাজার ছিল, যে বাজারটি পুরোপুরি অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল সেই পাইকারি বাজারটি কিন্তু আজ ঘুরিয়ে দেওয়া হয়। সকাল 11টার দিকে এখানে BIWTA এর যে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং BIWTA এর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, এবং BIWTA যেটি বলছেন যে তারা কিন্তু এই উচ্ছেদ অভিযান চালানোর আগে বারবারই নোটিশ দিয়েছিলেন এখানকার যারা অবৈধ ব্যবসায়ী ছিলেন, যারা অবৈধভাবে এখানে ব্যবসা করতেন, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের কোনো কার্যক্রম সরিয়ে নেয়নি। আমরা দেখেছি যখন একদমই শেষ প্রান্তে, যখন আর কিছুই করার ছিল না, BIWTA একদম এসে এখানে হাজির, ঠিক তখনই আমরা দেখেছি তাড়াহুড়ো করে এখানকার যত জিনিসপত্র রয়েছে সেগুলো সরিয়ে নিতে, অর্থাৎ অসাধু ব্যবসায়ীরা কিন্তু তাদের যে কার্যক্রম একদম শেষ মুহূর্ত পর্যন্ত, তাদের যে অপেক্ষা এই সরকারি জায়গা দখলের যে তাদের যে একটি অপচেষ্টা সেটি কিন্তু আমরা এখানে এসে দেখেছি। তবে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন এর আগেও এখানে বারবার অভিযান হয়েছে কিন্তু তারপরেও কিন্তু আবার নতুন করে এই জায়গাগুলো দখল হয়ে যায়। সুতরাং BIWTA এর যেই উচ্ছেদ অভিযান রয়েছে সেই অভিযান পরবর্তী সময়ের জন্য তারা নজরদারি বহাল রাখে, এই বিষয়টি কিন্তু বারবারই দাবি তোলা হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে। সৃষ্টি, এই ছিল আমার কাছে আবদুল্লাপুর থেকে BIWTA এর যে উচ্ছেদ অভিযান তার সবশেষ খবর। সৃষ্টি, টঙ্গীর তুরাগ নদে অভিযান চালাচ্ছিলেন BIWTA, সেখান থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন রাশেদ বাপ্পি। এদিকে এর আগে মিরপুরের রূপনগরে অবৈধভাবে দখল করা প্লট খালি করছে ভূমি মন্ত্রণালয়, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন বছরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্যের অভিযোগ, মানা হচ্ছে না নীতিমালা, অসহায় অভিভাবক। আমরা মনে করি এটা বার্ডেন এবং সরকারের এই বিষয়ে মনিটরিং থাকা দরকার। শিক্ষার মানটা এখন টাকার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যাদের টাকা আছে তারাই ভালো স্কুলে পড়বে আর যাদের টাকা নাই তারা পড়বে না। এখনো কমেনি শীতের দাপট, নানা রোগে আক্রান্ত শিশুদের ভিড় হাসপাতালে, এবং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে বলেন প্রধানমন্ত্রী, চট্টগ্রামের নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।